जय करा वीर बजरंगी। এখান থেকে চন্দ্রশিলা আরো উপর 1 কিলোমিটার। ব্রেকফাস্ট এখানে বাস চায় পিনো চায় পকোড়া খিচুড়ি তুমি বাঙালি আছে বাঙালি আছে খিচুড়ি মিলেগা মিলেগা বড় 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 কল কব হুয়া থা স্যার 24 তারিখ কো আ তো 25 হ্যাঁ পুরো এক মেলা রাস্তাটা একটু খুঁড়ে দিতে কিন্তু সবার যেতে কিন্তু অনেক সুবিধা হচ্ছে, তো এর জন্য কিন্তু অনেক ব্লেসিংস পেলাম। সবাই কিন্তু অনেক আমাকে ব্লেসিংস দিল, যেটা আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, হালকা ফুলকা ব্রেকফাস্ট করে নিয়েছি, একটু খিচুড়ি আর পকোড়া চা। এবার চললাম আমরা চন্দ্রশিলা ট্রেকের দিকে, চলো। এবার আমরা চন্দ্রশিলার ট্রেক চালু করলাম, যেটা এই রুট হয়ে যেতে হয়, ঠিক আছে। এখান থেকে যদি আমরা কন্টিনিউ ট্রেক করি তাহলে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে, আর যদি ব্রেক জার্নি করি, মাঝখানে ব্রেক নিই, তাহলে ওই 1.5-2 ঘন্টা মতো সময় লাগবে। তো দেখতে পাচ্ছ রাস্তাটা কীরকম স্টিফ আছে, লোকজন উঠছে উপরে, তো যেতে যেতে কথা হবে, চলো। স্থানীয় মানুষেরা বলে থাকেন যে মহাদেবকে প্রসন্ন করতে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চপাণ্ডব। কুরুক্ষেত্র যুদ্ধ জয়ের জন্য পাণ্ডবরা কৌরবদের একাধিক যোদ্ধাকে অনৈতিক উপায় অবলম্বন করে বধ করেন, এই কারণে তাদের উপর নাকি ক্ষিপ্ত হয়ে ওঠেন শিব। সেই কারণে তাকে তুষ্ট করতে নাকি পাণ্ডবরা এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। আবার অনেকে বলেন যে দেবী পার্বতী শিবকে স্বামী হিসেবে লাভ করতে এই মন্দিরে পুজো করেছিলেন। এছাড়াও বলা হয়ে থাকে যে লঙ্কেশ্বর রাবণ মহাদেবকে তুষ্ট করলে তুঙ্গনাথ মন্দিরে তপস্যা করেন। আবার রাবণ বধের পর ব্রাহ্মণকে হত্যা করার অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতেও রামও নাকি এই জায়গায় বসে তপস্যা করেছিলেন, যেই জায়গাটিকে এখন বলা হয় চন্দ্রশিলা। চন্দ্রশিলার ট্রেকের ভিউ কিন্তু আরও মারাত্মক, দেখতে পাচ্ছ। এই ট্রেকটা কিন্তু হার্ড আছে, ফুল চড়াই রাস্তা আর এরকম সরু, তো যত কষ্টকর পথ তত সুন্দর ভিউ, এটা আমি এখানে এসেই বুঝতে পারছি। তোমরা দেখতে পাচ্ছ চন্দ্রশিলার চড়াইটা কীরকম, ফুল স্টিফ চড়াই। আমরা এলাম ওই নিচ দিয়ে, যেতে হবে কিন্তু ওই উপরে। ফুল ফাটছে, অবস্থা খারাপ আছে। টুকনাথরে তবুও মডারেট ট্রেক ছিল, এটা তো ভাই ফুল স্টিফ। গুমেট ব্রেক, চন্দ্রশিলার পিক দেখা যাচ্ছে। আমরা ট্রেক স্টার্ট করেছিলাম 5টার সময়, চন্দ্রশিলা পৌঁছতে এখনও প্রায় 1 ঘন্টা মতো। টুকনাথ আমরা 1 ঘন্টা আগে ট্রেক কমপ্লিট করেছি, ওখানে দেন হালকা ফুলকা কিছু খেয়ে চন্দ্রশিলার ট্রেক স্টার্ট করেছি। চন্দ্রশিলার পিক দেখা যাচ্ছে একদম উপরে। এই রাস্তাটা বহুত খাড়াই আছে ভাই, বহুত বহুত, রীতিমতো ফিজিক্যালি ফিট না হলে চাপ আছে। চন্দ্রশিলা পিকের কাছাকাছি, আর এখান থেকে কি ভিউ লাগছে দেখো, সামনে সব পিক একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। সেরা
দূরে দেখো চন্দ্রশিলা পিক দেখা যাচ্ছে, আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে। রাস্তাটার অবস্থা বড়ই খারাপ আছে। দু মিনিটের রেস্ট, এখান থেকে আর প্রায় 500 মিটার মতো বাকি আছে। পুরোটাই একদম 90 ডিগ্রি স্টিফ রোড। খাড়াইটা দেখো, জাস্ট খাড়াইটা দেখো, কোথা দিয়ে এলাম দেখো। এখন প্রায় 12:30 একটা মতো বাজে, আমরা 10টার সময় তোমার ট্রেক কমপ্লিট করে নিয়েছি, আর 10-15 মিনিটের মধ্যে চন্দ্রশিলা কমপ্লিট করে নেব। ফাইনালি চন্দ্রশিলা পিকে পৌঁছে গেছি। পতাকা দেখা যাচ্ছে, সব বরফ গলে গেছে, যার ফলে রাস্তার এই অবস্থা। ফাইনালি চন্দ্রশিলা ফাইনালি এখন 12:20 চন্দ্রশিলা পিকে পৌঁছে গেছি, আর এই হচ্ছে ভিউ। প্রায় 12,800 ফুট উঁচুতে রয়েছে এই মন্দির। গাডোয়াল হিমালয়ের কোলের এই স্থাপত্য নিয়ে সম্প্রতি সমীক্ষা চালান ASI এর আধিকারিকরা। ভারতীয় পুরাতত্ত্ব গবেষকদের দাবি, হিমালয়ের কোলের এই মন্দিরটি ইতিমধ্যেই 500 ডিগ্রি করে হেলে পড়ছে। এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা ইতিমধ্যেই কেন্দ্রকে জানিয়েছেন ASI। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন নরেন্দ্র মোদী সরকারও। অবিলম্বে এই স্থাপত্যটিকে জাতীয় সৌধ হিসাবে ঘোষণা করা উচিত বলে দাবি করেছেন গবেষকরা। ভাই, চড়াইয়ের থেকে কিন্তু নামাটা অনেক বেশি টাফ হয়, কারণ পুরো ব্ল্যাক আইস জমে আছে রাস্তায়, তো নামাটা অনেক বেশি টাফ, তো বি কেয়ারফুল। তো ফাইনালি গাইজ, হোমস্টে পৌঁছলাম। এখন 4:15, সেই কখন একটু খিচুড়ি খেয়েছিলাম, এবার ফ্রেশ হবো, খাবো, দেন রেস্ট নেব। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক 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 ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করো, তোমাদের জন্যই সব কিছু, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা। চলো, হর হর মহাদেব আজকের ভিডিও এখান অবধি। সুস্থ থাকো, ভালো থাকো, পরের ভিডিও খুব জলদি আসছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।